আমি ভক্ত বলতে চাই না, কারণ ভক্ত লেভেলে যাওয়ার জায়গায় আমি সেভাবে এখনো যাইনি, এখনো জীবন পড়ে আছে। ভক্ত যখন বলবো বিষয়টা খুবই ডিফিকাল্ট এবং আধ্যাত্মিক। আমার জীবনে আমাকে নিশ্চয়ই অনেক অনেক অসংখ্য ভালো কাজ করতে হবে এবং সেই কাজের পরিমাণে আমাকে একটা রেজাল্ট আনতে হবে, যেটা দেখে মানুষ বলবে না আলিশা প্রধান এই পথে গিয়েছে, এই সফলতা পেয়েছে, এই ভালোবাসা পেয়েছে। তারপরও যারা আমার অনুসারী আছে অনেকে অবশ্যই আমাকে টেক্সট করে মেসেজ করে, তাদের জন্য বলবো যে জীবন একটাই, লাইফ ইজ ওয়ান্স, সো আপনাকে লাইফটা নিজের মতো করে বাঁচতে হবে। মা বাবার স্বপ্ন পূরণ করবেন, ঠিক আছে, সমাজের স্বপ্ন পূরণ করবেন, বাট সবার আগে নিজের স্বপ্নটাকে রিয়েলাইজ করতে হবে। আবার নিজের স্বপ্নটা এমনভাবে আমি রিয়েলাইজ করবো না যাতে আপনি আমাকে দেখে আনকমফোর্টেবল হয়ে যান, আমার আত্মীয় স্বজন আনকমফোর্টেবল হয়ে যায়। মানুষ বলে না যে ইটস মাই ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ কিন্তু একটা দায়িত্বর সাথে আসে। আমার যখন স্বাধীনতা আছে যা কিছু বলার, যা কিছু করার, তার মানে আমার মধ্যে একটা দায়িত্বও আছে, আমি এমন কিছু বলবো না বা করবো না যার কারণে আপনি এফেক্টেড হবেন। তারপরে আমি বলবো যে আমাদের দেশে যে জিনিসটা প্রয়োজন, আমাদের দেশে অনেক দেশপ্রেম আছে। মানুষ এখন ছাদের থেকে লাফ দিয়ে দেশপ্রেম দেখাচ্ছে, রেকর্ড করছে, কে রাস্তায় লম্বা লাল রং আঁকতে পারে, কে কত লম্বা শাড়ি পরতে পারে, এগুলো দিয়ে দেশপ্রেম দেখানোর কিছু নাই। দেশপ্রেম আপনি তখনই দেখাতে পারবেন যখন আপনি আপনার সমাজের, কমিউনিটির বা বিশ্বের কোনো সমস্যার একটা সমাধান তুলে ধরবেন। আপনি ছাদ থেকে শাড়ি দিয়ে লাফ দিয়েছেন প্লেনের থেকে, এটা নিয়ে তো দেশপ্রেমের কিছু নাই। সো আমাদের মধ্যে না ওই যে আইডেন্টিটি যে ক্রাইসিসটা আছে সেটাকে অ্যাড্রেস করতে হবে। লাইফ ইজ টু কুল, লাইফে এনজয় করবো 8 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাবো, কিন্তু 8 ঘন্টা যখন কাজ করব সেই কাজটা প্রপার করব। লাইফে, মানুষের লাইফে অনেক সলিউশন মানে সমস্যা আছে, সেটার সমাধান খুঁজে নতুন কোনো কিছু আবিষ্কার করা দরকার নাই। তাহলে যেটা হবে ওই যে 8 ঘন্টাটা যেটা আমি এনজয় করি, আমি বই পড়ছি, আমি গান শুনছি, সেটা খুবই স্যাটিসফ্যাক্টরি মনে হয়। আমি একটাই বার্তা দিব, আমি দেশ বিদেশে, আমেরিকায় যেহেতু পড়ালেখা করেছি, বিভিন্ন দেশে অনেকের আমার সৌভাগ্য হয়েছে। আমি অতটাও কোয়ালিফাইড কেউ না, আমি ভাবি যে আমি একজন অ্যাভারেজ এবং একটা মিডিওকার মানুষ। তারপরে আমার সুযোগ হয়েছে আমার দেশ এবং আমার যে আদর্শ নারী ক্ষমতান সেটাকে আমি বিভিন্ন বিশ্বের দরবারে তুলে ধরেছি, হতে পারে সেটা ইন্টারন্যাশনাল কোনো টেক টকে ফার্স্ট বাংলাদেশি ফিমেল হিসেবে। আমি তরুণদেরকে একটা কথাই বলবো যে আমরা যারা তরুণ, ডোন্ট ফরগেট যে আমরা কিন্তু আমাদের দেশের দায়ভারটা নিব। আমাদের সমাজ এখন আমি বলবো তরুণ ফ্রেন্ডলি না, সো তার জন্য যেটা করতে হবে আপনাকে, আমার মা বাবাকে বা সমাজকে দোষ না দিয়ে, উই হ্যাভ টু মেক আ তরুণ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। তরুণ ফ্রেন্ডলি না বলতে বোঝাচ্ছি যে আমাদের দেশে মানুষজন এখনও ফোকাস থাকে, তরুণটা হেঁটে যাচ্ছে, লম্বা সালাম দিচ্ছে, তো চোখটা নিচে করে তাকিয়ে আছে, তো শাড়িটা পরেছে, তো মা বাবার স্বপ্ন পূরণ করছে, তো না, তরুণদেরকে একটু পাগলামি করতে দিতে হবে। তাদের মাথায় যে ক্রিয়েটিভ আইডিয়া আছে, মা বাবা যদি এখনও ডাক্তার হবে, এটা হবে, এগুলো বলে তাহলে তো হবে না। আর আরেকটা যেটা হয়েছে আমাদের তরুণ ফ্রেন্ডলি সমাজ না, আমি যে কারণে বলছি, এখনও আমাদের সমাজে তরুণদের আইডিয়াসকে সেভাবে ফোকাস করা হয় না। আমি কেন বলছি, আমি নিজে একজন এটাকে ফেস করে আসছি। তো আমরা ভেরি রিসেন্টলি FBCCI-এর সাথে যে প্রজেক্টটা করছি, তরুণদেরকে লিডারশিপটা তো শেখাইতে হবে। আমরা বলছি তরুণরা বাংলাদেশের জন্য প্রাপ্য না, সো লিডারশিপ কিন্তু এভাবেই জন্ম থেকে চলে আসে না, এটাকে শেখাতে হয়। তো আমাদের দেশে স্কুলিং বা সেই জায়গাগুলোতে এখন অতটা অ্যাডভান্স না। তো আমরা যে একটা সিস্টেম করছি FBCCI আপনি জানেন, এবং উইমেন মিনিস্ট্রি এবং ব্রিটিশ এম্বাসি, সেখান থেকে আমরা যারা সর্বোচ্চ মেধাবী তরুণ তাদেরকে আমরা গ্রুমিং করব। লিডারশিপের কিন্তু একটা স্টাইল আছে, আপনাকে নেগোশিয়েট করার একটা স্টাইল আছে। তরুণরা আপনারা সমাজে যাদের সাথে কথা বলবেন, একটা নেগোশিয়েট যে বলে না যে ডিপ্লোমেসি, আমি আপনাকে সুন্দরভাবে না বলবো কিন্তু আপনার গায়ে লাগবে না। তো ওই জিনিসগুলোকে তরুণদেরকে শিখতে হবে।